সুস্বাগতম সবাইকে। তো কেমন আছো তোমরা? এর আগের ভিডিওতে তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে কী কী সাবজেক্টের উপর তোমরা ভিডিও চাও, মানে চ্যাপ্টার ওয়াইজ। তো তোমরা ইনস্টাগ্রামে আমাকে অনেকেই বলেছো যে ইন্ডিয়ান ইকোনমি পার্টের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও করলে খুব ভালো হয়, ইন্ডিয়ান ইকোনমি আর হচ্ছে এথিক্সের। তো সবাই মানে সবথেকে বেশি তোমরা বলেছো এই দুই সাবজেক্টের কথা। তো আমি ভাবছি যে তার জন্য ইন্ডিয়ান ইকোনমি আর এথিক্সের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আনবো আমাদের এই চ্যানেলে, ঠিক আছে? একদম চ্যাপ্টার ধরে ধরে। আর অন্যান্য সাবজেক্ট দেখো, সব সাবজেক্টই কিন্তু আমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও করা আছে, ঠিক আছে? কিন্তু সাইজগুলো বড় বড় করে। তো তোমরা যদি আমাদের এই চ্যানেলের বেশি সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওরিয়েন্টেড ভিডিও দেখবে, প্লেলিস্ট করা আছে আমাদের এই চ্যানেলে, তো সেখানে গেলে একদম সাবজেক্ট ধরে ধরে কিন্তু প্লেলিস্টে তুমি পেয়ে যাবে সে সব সাবজেক্টের, কিন্তু সাইজগুলো বড় ভিডিওর, কিন্তু সেগুলো দেখো আস্তে আস্তে সময় নিয়ে, তাহলে কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে একদম পুরো ডিটেলসে ভিডিও করা আছে একদম বড় বড় সাইজের। তো সেগুলো দেখলে আর কি বুঝতে পারবে, ঠিক আছে? তো কিন্তু তাও তোমরা আমাকে ইনস্টাগ্রামে সবথেকে বেশি বলেছিলে এই সাবজেক্ট দুটোর কথা, তো তার জন্য আমি ভাবছি যে এই সাবজেক্ট দুটো আবার একদম পুরো ওটাই, আগে যে আমাদের ভিডিওগুলো ছিল ওটাই ছিল হচ্ছে একদম পুরো টানা ভিডিওগুলো, বুঝলে তো? মানে চ্যাপ্টার অনেকগুলো চ্যাপ্টার ধরে ধরে এক একটা সাইজের ভিডিও ছিল, মানে সেগুলো দেড় ঘন্টা, দু ঘন্টা, এক ঘন্টা, এরকম এক একটা এরকম বড় বড় ভিডিও ছিল, তাতে বড় বড় করে আমরা কমপ্লিট করেছি। তো এইবার এখন থেকে এই যে ভিডিওগুলো হবে তোমার ইকোনমিয়ের ইন্ডিয়ান ইকোনমি পার্টে, তো এগুলো আমরা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও করব। তো এক একটা চ্যাপ্টারের জন্য এক একটা ভিডিও থাকবে। তো মোটামুটি কনসেপ্ট যে যেগুলো মানে ইম্পর্ট্যান্ট কনসেপ্ট এক এক চ্যাপ্টারে যেগুলো আমাদের মনে রাখতেই হবে, তো সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আর তারপরে তোমরা সেই বই থেকে পড়া শুরু করো, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে? তো সেই হিসাবে করতে পারো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো আমার সামনে রয়েছে হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি সঞ্জীব ভার্মার বই। তো তোমরা অনেকেই আমাকে ইনস্টাগ্রামে জিজ্ঞেস করেছিলে যে ইকোনমির জন্য কোন বইটা ভালো, তো সঞ্জীব ভার্মার বেসিকের জন্য তোমরা দেখতে পারো, ঠিক আছে? রমেশ সিং টাফ লাগতে পারে তোমাদের, আর তাছাড়া ধরো যাদের ইকোনমিস ইন্ডিয়ান ইকোনমি একদম ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে তারা 11-12 যে আমাদের বোর্ডের বই আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সে বইটা দেখতে পারো, ঠিক আছে? তো ওখানে একদম বেসিক সম্পর্কে লেখা আছে। আর তারপরে ইন্ডিয়ান ইকোনমি পার্টের জন্য কিন্তু এই বইটা দেখতে পারো। আর তাছাড়া শুধু এই বই না, অনেক কিছুই পড়তে হবে ইন্ডিয়ান ইকোনমি পার্টের জন্য। ধরো বাজেট যেটা আছে ইকোনমিক সার্ভে বাজেট, তারপরে হচ্ছে প্রত্যেক দিন ডেইলি নিউজ পেপার থেকে মানে দ্য হিন্দু থেকে আর্টিকেল ধরে ধরে তোমার নোট করতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু খুবই ম্যাটার করে। আর তাছাড়া ইন্ডিয়া ইয়ারবুক, সেখান থেকে ডাটা নিয়ে করা, তো এই জিনিসগুলো বেসিক্যালি তোমার হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি পার্টের মধ্যেই পড়ে। এই জিনিসগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তো বেসিক কনসেপ্টের জন্য তুমি এই বই পড়তে পারো, একদম পুরো ফুল তোমার সিলেবাস যেটা কভার করে যাবে বেসিক কনসেপ্টগুলো। বেসিক কনসেপ্ট যখন তুমি কভার করলে, তারপরে হচ্ছে তুমি পেপার থেকে পড়ে বুঝতে পারবে যে কোন টার্মের কী কী মানে, কী বলতে চাইছে ডিটেলসে। তো তার জন্য ধরো তোমার ব্যাকগ্রাউন্ড যদি ইকোনমিক্স না থাকে, হঠাৎ করে পড়ে অসুবিধা হতে পারে, কিন্তু এটা একদম সিম্পল ওরিয়েন্টেড আছে, তো তাহলে বুঝতে সুবিধা হবে। আর এটা দেখো পুরনো এডিশান, নতুন এডিশানের বই তোমরা যদি না থাকে কিনে নাও, কারণ নতুন এডিশানের বইয়ে সবসময় আপডেটেড ডাটা থাকে, তো আপডেট ডাটা খুবই দরকারি। তো আমি দেখো ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, তো ইন্ডিয়ান ইকোনমি সঞ্জীব ভার্মার বই সেখান থেকে তোমরা কিনতে পারো। 200-250 টাকার মধ্যে হচ্ছে দাম পড়বে, অনলাইনে অ্যামাজনে পেয়ে যাবে, ঠিক আছে? এখানে ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিনতে পারো। দেখো এই ভিডিওগুলো একটু বড় হতে পারে সাইজে, কিন্তু একদম কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করবো এক এক চ্যাপ্টার ওয়াইজ, যে এথিক্সের আর হচ্ছে ইকোনমি। তো ইকোনমি অনেকগুলো চ্যাপ্টার আছে এই বইটাতে, মোটামুটি 45টা চ্যাপ্টার, এখন কতদিন ধরে করবো জানি না, ঠিক আছে? কারণ অন্যান্য ধরনের ভিডিও তো করতে হবে। তো তাছাড়া এটা আগে যেটা যেহেতু মেইন ধরেছি আমরা আর কি ইকোনমি, তো সেটা ফার্স্ট এখান থেকেই শুরু করব, তারপর আস্তে আস্তে রেগুলার ভিডিও আপলোড হতে থাকবে, ঠিক আছে? আজকের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আউটপুট অফ অ্যান ইকোনমি, এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। তো আউটপুট অফ অ্যান ইকোনমি মানে হচ্ছে কোন একটা দেশের অর্থনীতি থেকে আউটপুটটা কী বলো, মানে নির্যাসটা কী আসছে, সেটা হচ্ছে আউটপুট। একটা অর্থনীতি থেকে নির্যাস কী আসছে, মানে তার আউটপুট কী, সেইটা হচ্ছে এই চ্যাপ্টারের মেইন জিনিস কনসেপ্ট। তো এই চ্যাপ্টারের মধ্যে তোমার বেসিক বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে, দেখো কোন একটা দেশের অর্থনীতির ইনপুট কোনগুলো আর আউটপুট কোনগুলো, মনিটারি ভ্যালু কী, মানে অর্থনৈতিক ভ্যালু কী আর কি, কোন একটা দেশের এরিয়া কতটুকু থাকে, সেখান থেকে জিডিপি কী করে বের করে,
মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মানে জিএনপি, এগুলো কী জিনিস, নেট ইনকাম কাকে বলে, ন্যাশনাল প্রোডাক্ট কাকে বলে, ডেপ্রিসিয়েশন কাকে বলে মানে মুদ্রাস্ফীতি এগুলো কাকে বলে, এই জিনিসগুলো কী, নেট ডোমেস্টিক প্রোডাক্ট কী, নেট ন্যাশনাল প্রোডাক্ট কী, ডাইরেক্ট ট্যাক্স কী, ইনডাইরেক্ট ট্যাক্স কী, ফ্যাক্টর কস্ট কী, সাবসিডিজ মানে ভর্তুকি কী, মার্কেট প্রাইস কী, তো এই এই জিনিসগুলো নিয়ে হচ্ছে ডিসকাস করা আছে তোমার ফার্স্ট চ্যাপ্টারে। তো আস্তে আস্তে আমরা এক একটা জিনিস নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। তো দেখো, সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় ইকোনমির দেশ হচ্ছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র, মানে সবথেকে পৃথিবীর অর্থনীতির দিক থেকে শক্তিশালী দেশ অর্থনৈতিকভাবে, মানে সবথেকে বেশি পাওয়ারফুল, ঠিক আছে। তারপরে চায়নাও এখন উপরের দিকে উঠছে আস্তে আস্তে, কিছুদিন মধ্যে চীন আমেরিকাকেও ওভারটেক করে যাবে, মানে অতিক্রম করে যাবে। তো ভারতও মোটামুটি একটা ভালো পজিশনে আছে, টপ টেন ইকোনমির মধ্যে আসছে এখন জিডিপির দিক থেকে। এক এক দেশের অর্থনীতি তোমার বিভিন্নভাবে মেজার করা হয়ে থাকে। তো আমাদের দেশের কারেন্সি হচ্ছে, মানে আমাদের দেশের কারেন্সিকে বলা হয় হচ্ছে রুপি, ঠিক আছে। তার সিম্বল তো তোমরা জানো, হয়ের মতো তারপরে একটা দাগ টানা, এটা হচ্ছে আমাদের দেশের রুপির সিম্বল। সেরকম ঠিক মার্কিন যুক্তরাষ্ট্রের সিম্বল হচ্ছে, মানে ইউএস ডলার মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার, সেটা সিম্বল হচ্ছে এই এসের উপর একটা দাগ, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কারেন্সি আছে মানে মুদ্রা আছে সেই মুদ্রার সিম্বল, ঠিক আছে। সেরকম সংযুক্ত যুক্তরাজ্যে মানে হচ্ছে ইউনাইটেড কিংডমের পাউন্ড, ঠিক আছে, এই রকম দিয়ে একটা দাগ। তারপরে আছে হচ্ছে ইউরো, তো ইউরো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের জন্য যে কারেন্সি সেটা হচ্ছে ইউরো। তো বেসিক্যালি একটা ই দিয়ে বড় করে মাঝখান দিয়ে টান, সেটা হচ্ছে তোমার ইউরো সাইন। তো এই হচ্ছে মোটামুটি মেজর কারেন্সি আছে। তারপরে ইউয়ান আছে হচ্ছে তোমার চীনের, আর ইয়েন হচ্ছে জাপানের কারেন্সি। তো এইগুলো হচ্ছে মেজর কারেন্সি সারা ওয়ার্ল্ডের। আমরা সাধারণত আমাদের দেশে কারেন্সিকে আইএনআর বলে থাকি, মানে ইন্ডিয়ান রুপিস। তো ইন্ডিয়ান রুপিস বলার কারণ হচ্ছে রুপিস কিন্তু পাকিস্তানেও আছে, সেটা পাকিস্তানি রুপি বলে, তো তার জন্য আমরা বলি হচ্ছে ইন্ডিয়ান রুপি আমাদের। তারপরে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে হচ্ছে বাংলাদেশি টাকা। তো ধরো, যখন কোনো একটা দেশের অর্থনীতিতে তার অর্থনীতি কী, মানে অর্থনীতির সাইজটা কী, তো সেটা কীভাবে মেনটেন করে, যে মানে বিভিন্ন সময় ভাগ ভাগ করে দেয়, যে ধরো তিন মাসভাবী মানে ত্রৈমাসিক, তারপরে হচ্ছে ছ মাসের জন্য, বারো মাসের জন্য, তো এরকম তিন তিন ভাগে ভাগ ভাগ করা থাকে, মানে তোমার মেজারমেন্ট করার জন্য, যাতে সুবিধা হয় যে এই এই টাইমের মধ্যে আমাদের দেশের অর্থনীতির কতটুকু উন্নতি হলো বা অবনতি হলো। তো এইভাবে ভাগ ভাগ করা থাকে। তো এই ভাগ ভাগ করার কারণ হচ্ছে যে আমাদের দেশের মানে নির্দিষ্ট যে সীমারেখা আছে আমাদের দেশের আয়তনের মধ্যে, প্রতি বছর কী পরিমাণে গুডস অ্যান্ড সার্ভিসের উৎপন্ন করা গেল, তো সেটার মাধ্যমে হচ্ছে কোনো একটা দেশের জিডিপি কাউন্ট করা হয়ে থাকে, ঠিক আছে। মানে একটা নির্দিষ্ট ইয়ে হচ্ছে আমাদের দেশের আয়তনের মধ্যে কী পরিমাণে গুডস মানে যে সকল দ্রব্য আমরা তৈরি করছি এবং সার্ভিস দিচ্ছি আমরা মানে পরিষেবা দিচ্ছি, তার মাধ্যমে যে পরিমাণ অর্থ আয় হচ্ছে সেটাই হচ্ছে এক একটা দেশের ইকোনমি, ঠিক আছে, বা অর্থনীতি। তো এটা মেজারমেন্ট করা হচ্ছে ফাইনাল গুড থেকে। তো ফাইনাল গুড হচ্ছে ধরো কোনো একটা দ্রব্য আমরা তৈরি করছি, সেই দ্রব্য তৈরি থেকে শুরু করে একদম ফাইনাল যে প্রোডাক্টটা হচ্ছে, ঠিক আছে, তো সেটা হচ্ছে তোমার মেইন ভ্যালু হিসেবে ডিপেন্ড করা হবে, মানে ভ্যালু হিসেবে ধরা হবে। ধরো তুমি কাগজ দিয়ে নিজে নিজে আস্তে আস্তে কাগজ কিনে এনে তারপর বাড়িতে তুমি নিজে সেলাই করে একটা খাতা তৈরি করলে নিজে মলাট টলাট লাগিয়ে, তো সব কিছু করার পর যে ফাইনাল প্রোডাক্টটা হলো তখন হচ্ছে সেই খাতাটা, তখন সেটার ভ্যালু কত, ঠিক আছে। ধরো তুমি ওই খাতার দিস্তা খাতা তুমি কিনে নিয়ে আসছো ধরো 20 টাকা ধরে, তারপরে সেটা এনে তুমি খুব ভালো করে ডিজাইন ডিজাইন করেছো, সেলাই করেছো, মলাট দিয়েছো, ঠিক আছে, তারপর একটা ফাইনাল প্রোডাক্ট হয়েছে, তখন সেটা তুমি যখন ধরো বিক্রি করতে চাইলে, ধরো তুমি কিনেছো 5 টাকায় কিনে তারপর বিক্রি করছো হচ্ছে 20 টাকায়, তো তাহলে লাভ হচ্ছে তোমার 15 টাকা। ফাইনাল গুড হচ্ছে তখনই হচ্ছে, কারণ সেটা হচ্ছে লাস্ট তুমি বিক্রি করছো, সেটা কিনে নিয়ে গিয়ে মানে ফিনিশিং করে সেই ফিনিশড প্রোডাক্টটা হচ্ছে তুমি তৈরি করছো, মানে সর্বশেষ রূপান্তর হচ্ছে তোমার হাতে, কারণ তুমি বাজার থেকে শুধু কাগজ নিয়ে এসছো, তারপরে আটা টাটা লাগিয়ে সেলাই করে তারপরে ভালো মলাট ফলাট লাগিয়ে যে আলটিমেট গুডটা তৈরি করলে, সেই আলটিমেট গুডটা হচ্ছে ওই যে তুমি যে খাতাটা তৈরি করলে, ঠিক আছে, ওটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। তো ফাইনাল গুড হচ্ছে ওই যে খাতাটা তুমি তখন তুমি আলটিমেটলি তৈরি করছো। তো ঠিক এরকম খাতা সব মানে সারা দেশে প্রতি বছরে
আমাদের যে নির্দিষ্ট এরিয়াতের মধ্যে যে পরিমাণে আমরা কোনো দ্রব্য তৈরি, ফাইনাল প্রোডাক্ট তৈরি করছি এবং পরিষেবাও হচ্ছে, সেই টোটালটা ধরে হচ্ছে এক একটা বছরে জিডিপি কাউন্ট করা হয়ে থাকে, মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর এটা ধরো তুমি একবারই বিক্রি করলে সেটা ওইভাবে কাউন্ট হবে, কিন্তু সেটা যদি আবার কেউ আবার বিক্রি করে, দুই বা তিনবার সেটা বিক্রি হয়, তাহলে কিন্তু সেটা কাউন্ট হবে না, সেখান থেকে সেটা ভ্যালু কাউন্ট হবে না, তোমার ওই একবারই হচ্ছে কাউন্ট হবে। তো এটাকে বলা হচ্ছে তোমার ডোমেস্টিক আউটপুট, মানে তো আমাদের দেশের নির্দিষ্ট পরিসীমার মধ্যে, মানে আমাদের দেশের আয়তনে, সারা দেশের আয়তনে যে পরিমাণে দ্রব্য আমরা তৈরি করছি দেশের মধ্যে, সেটা তো ডোমেস্টিক, মানে নির্দিষ্ট দেশের মধ্যে তৈরি হচ্ছে। আর আউটপুট মানে এই যে ফিনিশ প্রোডাক্টটা তুমি তৈরি করলে, তো সেটা হচ্ছে ডোমেস্টিক আউটপুট বলছে, এটাকেই ডোমেস্টিক আউটপুট বলে। এটা একটা কোনো নির্দিষ্ট ব্যক্তি করতে পারে বা একটা কোনো কোম্পানিও করতে পারে, ঠিক আছে? তো সেই ব্যাপারগুলো রয়েছে। ধরো এমআই কোম্পানি আমাদের দেশের, মানে চাইনিজ কোম্পানি, এরা এসে আমাদের এখানে ব্যবসা করছে, তারপরে ফিনিশ প্রোডাক্ট তৈরি করছে, তারপর সেটা আমাদের দেশে বিক্রিও হচ্ছে, ঠিক আছে? তো সেগুলোও কিন্তু আমাদের দেশের জিডিপিতে তাদের অবদান রয়েছে। তো তার জন্য ডোমেস্টিক আউটপুট হচ্ছে যখন আমাদের দেশে, আমাদের দেশের কোম্পানি বা কোনো বিদেশি কোম্পানি আমাদের দেশে এসে যখন প্রোডাক্ট তৈরি করছে বা কোনো পরিষেবা দিচ্ছে, মানে সেটা প্রাইভেট কোম্পানি হোক বা পাবলিক সেক্টর হোক বা ফরেন কোম্পানি হোক, তো তারা তো পরিষেবা তৈরি করছে আমাদের দেশেই এবং সেটা আমাদের দেশেই ও অর্থনীতির উপর তার অবদান রাখছে, তো তার জন্য ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে সেগুলো চলে আসবে। মানে বেসিক্যালি যেটা ডোমেস্টিক আউটপুট হচ্ছে, এটাকেই হচ্ছে ডোমেস্টিক আউটপুট বলে, কারণ তাদের পণ্য তৈরি বা পরিষেবা প্রদানটা আমাদের দেশের বাউন্ডারির মধ্যেই হচ্ছে, তার জন্য এটাকে ডোমেস্টিক আউটপুট বলছি। ডোমেস্টিক আউটপুট মানে হচ্ছে আভ্যন্তরীণ যেটা আউটপুটটা আসছে। তো দেখো, এবার ধরো কোনো একটা জিনিস তৈরি করতে কী কী জিনিস লাগে। তো কোনো একটা জিনিস বা দ্রব্য তৈরি করতে প্রথমে সেই দ্রব্য তৈরি করার জন্য কাঁচামাল লাগবে, একটা নির্দিষ্ট স্থান লাগবে, তারপরে পরিষেবা লাগবে, মানে হচ্ছে লোক লাগবে, মানে শ্রমিক লাগবে, শ্রম দিতে হবে তার উপর, এবং তার জন্য টাকা লাগবে। তো এই জিনিসগুলো দিয়ে হচ্ছে একটা প্রোডাক্ট তৈরি হয়। তো ক্যাপিটাল মানে ইকোনমিতে ক্যাপিটাল বলতে বোঝা হচ্ছে টাকাকে, ঠিক আছে? ল্যান্ড হচ্ছে তোমার একটা যে জায়গা, জায়গা লাগবে তোমার একটা কোম্পানি তৈরি করতে বা কোনো একটা জিনিস তৈরি করতে, একটা এরিয়ার মধ্যেই তো করতে হবে না? তো তার জন্য পরিকাঠামো তৈরি করতে হবে, যেটা ইনফ্রাস্ট্রাকচার বলছে। তো তার জন্য ধরো কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে আবার অনেক সময় নিজেরা হাতে তৈরি করা যায় না, তো তার জন্য মেশিন লাগে, তো সেই মেশিন কিনতে হয়, তো সেই মেশিন কেনার জন্য ক্যাপিটাল লাগে বা অর্থ লাগে, তারপরে শ্রমিক দরকার হয়, মানে লেবার প্রোডাকশান লাগে, তারপরে সেই শ্রমিককে কাজে লাগাতে তাকে টাকা দিতে হয়, মানে শ্রম পরিশ্রম পারিশ্রমিক দিতে হয়। তো এই জিনিসগুলো কিন্তু সব একটার সাথে একটা খুব রিলেটেড, একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি করার জন্য। আর এটাকেই বলা হচ্ছে তোমার ফ্যাক্টর অফ প্রোডাকশান, মানে কোনো একটা জিনিস তৈরি করার জন্য কী কী জিনিসগুলো লাগছে, তো এই এই জিনিসগুলো কিন্তু লাগছে, সেটাকে হচ্ছে ফ্যাক্টর অফ প্রোডাকশান বলে। এবার দেখো, এটা হচ্ছে দেশের মধ্যে যেগুলো ইনকাম হলো সেগুলো বললাম, কিন্তু আমাদের দেশেও কিন্তু প্রচুর লোক আছে, আমাদের দেশের লোকেরা যারা বিদেশে কাজ করে। তো সারা পৃথিবীর মধ্যে কোনো একটি নির্দিষ্ট দেশ যদি ধরা হয়, তাহলে সব থেকে বেশি ভারতীয়রাই হচ্ছে বিদেশে কাজ করে। তো বিদেশে যখন ভারতীয়রা গিয়ে কাজ করছে, ধরো ইউএইতে, মানে সংযুক্ত আরব আমিরশাহী, ঠিক আছে? তো তারপরে সৌদি আরব, মানে মিডল ইস্টের বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, ধরো আমাদের দেশের লোকেরা শ্রমিক হিসাবে কাজ করতে যাচ্ছে কাতারে, কুয়েতে, ঠিক আছে? এরা কিন্তু আমাদের দেশে, এটা হচ্ছে যাচ্ছে ওরা কাজ করতে আমাদের দেশের লোকেরা, এবং সেখানে তারা শ্রমিক হিসেবে কাজ করছে, যেহেতু তাদের দেশের কারেন্সির ভ্যালু বেশি আমাদের দেশের থেকে, তো সেখানে কাজ করে তারা কিন্তু সেই আয় করার টাকা আমাদের দেশে পাঠাচ্ছে, আলটিমেটলি সেই টাকা কিন্তু আমাদের দেশে ফিরে আসছে। তো তার ফলে কিন্তু আমাদের দেশের ইনকাম হচ্ছে, সেটা মানে আমাদের দেশের জিডিপির মধ্যে সেটা কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে। এটাকে বলে হচ্ছে NFIFD, মানে হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, মানে হচ্ছে বাইরের দেশ থেকে আমরা যে টাকাটা ইনকাম করে আমাদের দেশের সঙ্গে, দেশে আর কি, দেশের অর্থনীতিতে যুক্ত হচ্ছে, ঠিক আছে? তো এটাকে শর্ট ফর্ম হচ্ছে NFIAD। তাহলে ন্যাশনাল প্রোডাক্ট কী, তো সেটা যদি তোমার করা হয়, তো তাহলে দেখা যাবে যে ডোমেস্টিক আউটপুট, মানে আমাদের দেশের আভ্যন্তরে কী কী জিনিস তৈরি হচ্ছে সেটা, প্লাস মানে তার সাথে যুক্ত করতে হবে হচ্ছে ভারতীয় যারা বিদেশে চাকরি করে বা বিদেশে কাজ করে, তারা যে কাজ করে যে টাকাটা পাঠাচ্ছে সেটাও আয় হচ্ছে আমাদের দেশের অর্থনীতিতে যুক্ত হচ্ছে, সেটা যুক্ত হলো। এবার এর সাথে মাইনাস করতে হবে হচ্ছে, এটা তো আমাদের দেশে কিন্তু প্রচুর বিদেশিরা আছে, তারা আমাদের দেশে কাজ করে বা চাকরি করে, এবং তারা কিন্তু যে আয়টা করছে তারা কিন্তু সেটা তাদের দেশে পাঠিয়ে দিচ্ছে, তো সেটা মাইনাস করতে হবে। এরপরে হচ্ছে এরপরে আসবে হচ্ছে ন্যাশনাল প্রোডাক্ট, মানে হচ্ছে জাতীয় পণ্য। তো এই ন্যাশনাল প্রোডাক্ট ডিপেন্ড করে হচ্ছে, মানে নির্ভর করে হচ্ছে দুটো জিনিসের উপর। যদি ধরো বিদেশিরা আমাদের দেশে যারা কাজ করে, তারা যে পরিমাণ টাকাটা পাঠাচ্ছে
আর আমাদের দেশে ভারতীয়রা যারা বিদেশে কাজ করছে সেটার যদি পরিমাণ বেশি হয়, আর আমাদের দেশ থেকে যে টাকাটা বিদেশিরা কাজ করে নিয়ে যাচ্ছে বাইরে সেটা যদি কম হয়, তাহলে হচ্ছে তোমার ন্যাশনাল প্রোডাক্টের ভ্যালু বেশি থাকে, মানে এটা আমাদের আলটিমেটলি বেশি হয়, এটা হচ্ছে ন্যাশনাল প্রোডাক্ট। এরপর হচ্ছে আমরা ডিসকাস করবো হচ্ছে ডেপ্রিসিয়েশন বা বেসিক্যালি মুদ্রাস্ফীতি নিয়ে। মুদ্রাস্ফীতি মানে হচ্ছে ধরো সোজা কথায় টাকার ভ্যালু কমে যাওয়া। ধরো তুমি মনে করো যে ছোটোবেলায় ধরো তুমি একটা আইসক্রিম কিনতে 1 টাকায়, ঠিক আছে, ঠিক সেম আইসক্রিম তুমি এখন কেন 2021 সালে 5 টাকায়। তো তার মানে কি হচ্ছে, আইসক্রিম কিন্তু সেম আছে কিন্তু তার দামটা কিন্তু বেড়ে গেছে। তা তার মানে কি, তোমার 1 টাকার যে তখন দাম ছিল ঠিক সেম ভ্যালু হয়েছে হচ্ছে 5 টাকায়। এক সিম্পল জিনিস দেখো, আমাদের ধরো যারা 90s কিড, মানে আমরা যারা 90 দশকের জন্ম, মানে হচ্ছে 2000 সালের আগে যাদের জন্ম, তারা কিন্তু আমরা ছোটোবেলায় 5 টাকায় তোমার আইসক্রিম বাটি আইসক্রিম পাওয়া যেত, ঠিক আছে, সে যে যে কোম্পানিরই হোক না কেন, কোম্পানি খেয়াল নেই। কিন্তু এখন কিন্তু 5 টাকায় বাটি আইসক্রিম পাওয়া যায় না, বাটি আইসক্রিম কিন্তু এখন কম করে 10 টাকা লাগে। তো ঠিক সেম বাটি আইসক্রিম তোমার সেটা একই জিনিস কিনছো তুমি 10 টাকায়। তো তার মানে কি হচ্ছে, তুমি 5 টাকার জিনিসটা এখন তোমার 10 টাকায় কিনতে হচ্ছে, মানে মুদ্রাস্ফীতি ঘটেছে, মানে মুদ্রার ভ্যালু কমেছে, মানে মুদ্রার দাম কমে গেছে, ঠিক আছে, টাকার দাম পড়ে গেছে। সোজা কথায় এটাকে বলে হচ্ছে ডেপ্রিসিয়েশন বা মুদ্রাস্ফীতি। তো এবার যদি তুমি নেট ন্যাশনাল প্রোডাক্ট কী সেটা হিসাব করতে চাও, তো তাহলে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে যদি মুদ্রাস্ফীতি বিয়োগ করা হয়, তাহলে দাম যে জিনিসটা আসবে সেটা হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট বা NNP, ঠিক আছে, আলটিমেটলি হচ্ছে জাতীয় পণ্য, মানে একদম আলটিমেট জাতীয় পণ্য হচ্ছে সেটা হচ্ছে, মানে সেখান থেকে তুমি যদি মুদ্রাস্ফীতিটা বাদ দিয়ে দাও, মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে তুমি যদি ডেপ্রিসিয়েশন বা মুদ্রাস্ফীতি বাদ দিয়ে দাও, তাহলে যেটা হবে সেটা হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। আর GDP বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে যদি ডেপ্রিসিয়েশন বা মুদ্রাস্ফীতি বাদ দেওয়া হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, মানে NDP। জাতীয় আয় কীভাবে বের করা হয় সেটা হচ্ছে দেখো, NNP বা নেট ন্যাশনাল প্রোডাক্ট থেকে, মানে এই নেট ন্যাশনাল প্রোডাক্ট আসছে হচ্ছে GNP মাইনাস ডেপ্রিসিয়েশন, মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস ডেপ্রিসিয়েশন বা মুদ্রাস্ফীতি ইজ ইকুয়াল টু আসছে হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। তো এই নেট ন্যাশনাল প্রোডাক্ট থেকে যখন তুমি ডেপ্রিসিয়েশন বা মুদ্রাস্ফীতি বাদ দিয়ে দাও, তখনও আসে হচ্ছে ন্যাশনাল ইনকাম, মানে হচ্ছে জাতীয় আয়। কোনো একটা দেশের জাতীয় আয় যদি বের করতে হয়, তো তাহলে নেট ন্যাশনাল প্রোডাক্ট বা NNP থেকে বাদ দিতে হবে হচ্ছে ডেপ্রিসিয়েশন বা মুদ্রাস্ফীতি, তাহলেই হচ্ছে ন্যাশনাল ইনকাম বের করা যাবে, মানে জাতীয় আয় বের করা যাবে, ঠিক আছে, এটা হচ্ছে জাতীয় আয় বের করার সিস্টেম। কিন্তু এই NNP আর GNP এর যে ভ্যালু ছিল সেগুলো আস্তে আস্তে কমে গেছে, কারণ হচ্ছে কারণ কোনো একটা দেশ অনেক সময় পৃথিবীর বিভিন্ন বড় বড় সংস্থা থেকে বা অন্যান্য দেশ থেকে বিভিন্ন ধরনের, মানে অনেক বড় বড় পরিমাণে ঋণ নিতে থাকে। তো ঋণ নেওয়ার জন্য আলটিমেটলি তোমার মেজারমেন্ট করা অসুবিধা হয়ে যায় যে সেই দেশের নেট ইনকাম কত, মানে সে দেশের ন্যাশনাল ইনকাম কত। তো এই জিনিসগুলো অনেক কিছুর উপর কিন্তু ডিপেন্ড করে। তো এবার হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে GDP সম্পর্কে। সাধারণত এই GDP দিয়ে তুমি দেখে থাকবে যে সবসময় পেপারে হোক বা সব জায়গায় GDP দিয়ে মেজার করা হয়ে থাকে, মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট দিয়ে কোনো একটা ইকোনমি বা অর্থনীতি কত বড়, কতটা পাওয়ারফুল সেটা কিন্তু মেজার করা হয় হচ্ছে, মানে মাপা হয় হচ্ছে যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট দিয়ে। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে GDP যখন মেজার করা হয়, যখন মাপা হয়, তখন অনেক জিনিসপত্র কিন্তু খেয়াল রাখতে হয়। ধরো কোনো একটা প্রোডাক্ট যখন বাজারে আসছে, তো তার আগে কিন্তু বিভিন্ন ধরনের ট্যাক্স দিয়ে তারপরে হচ্ছে বাজারে সেটা বিক্রি হয়। কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে ধরো 2 টাকা খরচা হলো সব কিছু দিয়ে, তো তারপরে সেটা মার্কেটে আসতে আসতে তুমি আলটিমেটলি যখন কিনছো, তখন সেটা 5 টাকায় বিক্রি হচ্ছে। তো এরপরে এর মধ্যে কিন্তু GST বসেছে, সেই GST-র মধ্যে সেন্ট্রাল GST, স্টেট GST, এই জিনিসগুলো কিন্তু আছে। তারপরে আলটিমেটলি তুমি যে ফাইনাল দাম, সেই মানে ট্যাক্স পড়ে পড়ে কিন্তু সেগুলো এসছে। তো এর মধ্যে সরকার কিন্তু আয় করেছে, তার মধ্যে রাজ্যেরও আয় আছে, মানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সেই হিসাবে কিন্তু মার্কেটে আসতে থাকে, ঠিক আছে। 2 টাকা তৈরি করতে লাগলেও সেটা আলটিমেটলি বিভিন্ন ধরনের ট্যাক্স পড়তে পড়তে সেই হিসাবে আসে। তো ঠিক যেরকম আমাদের দেশে এখন তুমি তেলের দাম দেখতে পাবে, যে ডিজেল পেট্রোল যের উপরও কিন্তু প্রচুর ট্যাক্স বসানো হয়, তো সে জন্য তার জন্য আলটিমেটলি দাম কিন্তু অনেকটাই বেশি হয়। কোনো একটা জিনিসের বা দ্রব্যের মার্কেট প্রাইস কী করে ডিপেন্ড করে, তো মার্কেট প্রাইসটা হচ্ছে মার্কেটে তার ভ্যালুটা কী সেটা ডিপেন্ড করে হচ্ছে ফ্যাক্টর কস্ট, মানে হচ্ছে ওই পণ্যটা বা পরিষেবাটা তৈরি করতে কতটা খরচা হয়েছে। তার সাথে যুক্ত করতে হবে হচ্ছে তোমার ইনডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে, মানে হচ্ছে অপ্রত্যক্ষ কর,
তার সাথে মাইনাস করতে হবে সাবসিডিজ, মানে হচ্ছে ভর্তুকি, ইজ ইকুয়াল টু হবে হচ্ছে, এই ভর্তুকি সাধারণত সরকার থেকে দিয়ে থাকে, তো ইজ ইকুয়াল টু যেটা আসবে সেটা হচ্ছে মার্কেট প্রাইস। এটা যদি আরেকটু ভেঙে বলা হয় তাহলে হবে হচ্ছে ফ্যাক্টর কস্ট, মানে কোনো একটা দ্রব্য তৈরি করতে যে খরচা হচ্ছে, প্লাস নেট ট্যাক্সেস, মানে আলটিমেটলি কতটা ট্যাক্স বসছে, তো সেই ট্যাক্সের মানে মানে কর বসছে, তো সেই করের মধ্যে রয়েছে। কিন্তু এখানে কিন্তু সাবসিডি বা ভর্তুকিও কিন্তু এখানে যুক্ত করা হবে না, কারণ ভর্তুকির পরিমাণ সেই যে পণ্যের যে দাম তাতে কখনোই বেশি হবে না, তো সেই জিনিসটা কিন্তু রয়েছে। তো ইজ ইকুয়াল টু হবে হচ্ছে মার্কেট প্রাইস, মানে সেই পণ্যটা মার্কেট প্রাইস কত, তার জন্য কোনো একটা দ্রব্য যখন তৈরি করতে যে খরচ হয় তো তার উপর বিভিন্ন ধরনের ট্যাক্স বসে বসে আলটিমেটলি কিন্তু তার দাম তৈরি করতে ধরো 2 টাকা বা 3 টাকা খরচা হলো, কিন্তু আলটিমেটলি সেটা সব ধরনের ট্যাক্স বসে তারপরে সেখান থেকে সাবসিডি বা ভর্তুকিও মাইনাস হয়ে আলটিমেটলি যে দামটা আসে সেটা হচ্ছে তোমার মার্কেট প্রাইস সেই দ্রব্যটার। তো মার্কেট প্রাইসের থেকে ফ্যাক্টর কস্টের যে ডিফারেন্স হলো, যে ট্যাক্স পড়ছে মানে সেই প্রোডাক্টের উপর, সেটা আলটিমেটলি তার প্রভাব পড়ছে কিন্তু সে দেশের ইকোনমির ক্ষেত্রে। তো যখনই দেখো আমরা কোনো একটা দ্রব্যের মার্কেট প্রাইস বা ফ্যাক্টর কস্ট সম্পর্কে কথা বলি, মানে কোনো একটা দ্রব্য আলটিমেটলি কস্ট কত যায় এবং সেটা মার্কেটে মানে তৈরি করতে কত খরচ হয়েছে আর আমি আলটিমেটলি কত টাকা দিয়ে সেটা বাজারে তুমি কিনছো, এখানে জিনিসটা সব অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস চলে আসছে, সেটা হচ্ছে তোমার ইনফ্লেশন। ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি, মানে আগে যেটা আমরা বললাম যে কোনো যে ছোটোবেলায় আমরা মানে যারা 90s কিড তারা 5 টাকায় আমরা বাটি আইসক্রিম পেয়েছি, তো সেম সেই জিনিসটা হচ্ছে এখনই 10 টাকায় বিক্রি হচ্ছে, তোমার টাকার হচ্ছে ভ্যালু কমে গেছে, মানে হচ্ছে মুদ্রাস্ফীতি ঘটেছে। তুমি আরও সহজে বুঝতে পারবে, ধরো 5 টাকার কয়েনে আমরা যে মেটাল ধরো তুমি 97, 98, 95 সালে দেখবে মোটটা 5 টাকার কয়েন রয়েছে, ঠিক আছে, কিন্তু এখন যেগুলো 5 টাকার কয়েন বেরোচ্ছে সোনালি রঙের সেটা কিন্তু সরু, মানে তার হাফ সাইজ, মানে কি তোমার 5 টাকার যে ভ্যালু ছিল, যে ধরনের তুমি দ্রব্যের মানে যে ধরনের মেটাল ইউজ করা হতো 5 টাকায় এবং যে পরিমাণে ইউজ করা হতো 5 টাকায় 97 বা 98 সালে, ঠিক সেম জিনিস এখন তৈরি করা হচ্ছে 5 টাকায় ভ্যালু দেওয়া হচ্ছে তার হাফ মেটাল ইউজ করে, ঠিক আছে। তো মানে তার মানে কি হচ্ছে, মানে মুদ্রাস্ফীতি ঘটেছে, ওই ধরনের ওই পরিমাণ মেটাল দিতে পারছে না 5 টাকায়, যেটুকু দিয়ে দিতে পারছে মানে তার হাফ সাইজ হয়ে গেছে, মানে ভ্যালু কমে গেছে টাকার। তো এই জিনিস কিন্তু রয়েছে, তো এটার কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি, মানে টাকার দাম যখন কমে যায়। তো কোনো একটা দেশের অর্থনীতির উন্নয়ন, মানে হচ্ছে যেটাকে ইকোনমিক টার্মে গ্রোথ বলা হয়ে থাকে, উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে হচ্ছে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্টের উপর, মানে কোনো একটা দেশের অর্থনীতির উন্নয়ন নির্ভর করে হচ্ছে সেই দেশের অর্থনৈতিক আলটিমেটলি কী পরিমাণে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তৈরি করছে, মানে আলটিমেটলি কী পরিমাণে পণ্য বা পরিষেবা উৎপাদন করছে এবং সেটার মার্কেট প্রাইস কত, একটা যে কনস্ট্যান্ট প্রাইস রয়েছে, তো এই জিনিসটাও কিন্তু এর উপর নির্ভর করে। তো এইভাবে হচ্ছে কোনো একটা দেশের একটা নির্দিষ্ট সময়ের আলটিমেট জিডিপি বের করা হয়ে থাকে। তো বের করা হয় তো ধরো এই যে মেজার করা হলো যে আমাদের দেশের বা কোনো দেশের অর্থনীতি সাইজ কত বা জিডিপি কত, তো এটা নির্ভর করে হচ্ছে মানে এক একটা সেশন বা ক্যালেন্ডার ধরে কিন্তু ইউজ করা হয়ে থাকে। তো ক্যালেন্ডার আমাদের দেশে দেখো জানুয়ারি টু ডিসেম্বর ক্যালেন্ডার, বা অনেক সময় জুন থেকে কোনো একটা বছরের জুন থেকে পরের বছরের জুন হিসেবে একটা অর্থ বছর ধরে থাকে, বা অনেক সময় জুন থেকে পরের বছরের জুন অবধি একটা অর্থ বছর ধরে, বা অনেক সময় জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি একটা অর্থ বছর ধরা হয়ে থাকে। তো এই হিসাবে কিন্তু মোটামুটি অর্থ বছর ধরা হয়, আর জিডিপিও কাউন্টও করা হয়ে থাকে একটা নির্দিষ্ট অর্থ বছরের উপর ভিত্তি করে, সেটা জানুয়ারি থেকে ডিসেম্বরও হতে পারে বা জুন থেকে পরের বছরের জুন অবধিও হতে পারে, ঠিক আছে। তো এটাকে এই যে বছরের যে টাইম টেবিল শিডিউলটা এটাকে হচ্ছে বলে হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার, যে অর্থ বছর আর কি, ফিনান্সিয়াল ইয়ার বলা হয়ে থাকে একে। তো এই হচ্ছে মোটামুটি তোমার ফার্স্ট চ্যাপ্টারে এইটাই সম্পর্কে বলা হয়েছে, এই জিনিসগুলো নিয়ে আর কি বেসিক্যালি। আর এই জিনিসগুলো একদম পুরো আরও বেসিক জিনিস তুমি যদি দেখতে চাও তাহলে NCERT বইয়ে যে ক্লাস 11 আর 12 যে বই আছে ইকোনমিক্সের, তো সেই বই দেখতে পারো, ঠিক আছে। তো আর তাছাড়া এগুলি একদম বেসিক জিনিস, তুমি সঞ্জীব বর্মার বইটা পড়লেই বুঝতে পারবে, আর তারপর যে NCERT বই তো পড়া উচিত। তো দেখবে এই বইগুলো সব লিঙ্ক আমি ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো ভিডিওর নিচে ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে, তো সেখান থেকে তোমরা অনলাইনে কিনতে পারো, ঠিক আছে। তো এই হিসাবে মোটামুটি তোমার ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে, তো এর পরের ভিডিওতে হচ্ছে আমরা সেকেন্ড চ্যাপ্টার নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো যদি তোমাদের কিছু জানানো থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক, তো তাহলে আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো, আর তাছাড়া কমেন্ট সেকশনে জানাতে পারো। তো ইনস্টাগ্রামে কৌশিক হিরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে, তো সেখানে জানাতে পারো। আর তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে নতুন নতুন আপডেট পেয়ে যাবে। আর আস্তে আস্তে আমি ভাবছি যে আমাদের চ্যানেলে শর্ট ভিডিও আমি দেওয়া শুরু করব নতুন নতুন আপডেটের জন্য, যাতে তোমাদের কাছে
আরও তাড়াতাড়ি পৌঁছানো যায় আর কি শর্ট ভিডিওতে, মানে 1 মিনিটের সাইজের ভিডিও আর কি, তার মধ্যে ধরো কোনো আপডেট থাকলে সেটা তোমাদের জানানোর জন্য, ঠিক আছে? তো সেগুলো কীভাবে আস্তে আস্তে আসতে থাকবে, তো এই ভিডিও তোমরা শেয়ার করো আস্তে আস্তে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তাহলে যারা জানে না তারাও জানতে পারবে এই চ্যানেল সম্পর্কে, ঠিক আছে? তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন চ্যাপ্টার নিয়ে, তো টাটা।